সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে খুবই খুশির সংবাদ। সেই খুশির সংবাদটা হলো যে আমরা এতদিন অপেক্ষায় ছিলাম যে রেজাল্টের ব্যাপারে, সেই রেজাল্টটা আমাদের কাছে এসে গেছে। কিন্তু একটু একটু দুঃখের ব্যাপার রয়েছে, শুধুমাত্র আমরা ফার্স্ট ইয়ারদের রেজাল্টটা পেয়েছি হাতে, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার রেজাল্টটা এখনও পাইনি। আশা করছি হয়তো সামনের সপ্তাহের দিকে ঢুকে যাবে। তো আমি এখন এই মুহূর্তে বলতে চাচ্ছি যে আগামী শনিবার দুপুর একটার সময় নিউ ফার্স্ট ইয়ার অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট হয়ে এখন পার্ট ওয়ানে গেছো তাদের রেজাল্টটা দেওয়া হবে। তো তোমরা সবাই একটা টাইম মেনটেন করে দুপুর একটার আগে, বিশেষ করে যে যেখানে যেখানেই থাকো না কেন সেখান থেকে অবশ্যই তোমরা কলেজে হাজির হবে। ক্লাস পেয়েছে তাদের নামগুলো আমি একটু বলছি: নাজরিন পারভিন, অনুপ জ্যোতি, সামিউল মণ্ডল, পারভিনা খাতুন, নাসরিন দাইসি, আর হচ্ছে রজত গোপ এবং নূর মোহাম্মদ। এই কয়জন এরা ফার্স্ট ক্লাস পেয়েছে এবং এদের মধ্যে প্রথম স্থান অধিকারকারী, দ্বিতীয় স্থান অধিকারকারী এবং তৃতীয় স্থান অধিকারকারী আছে। তো কে ফার্স্ট সেকেন্ড থার্ড সেগুলো দেখা যাবে শনিবারে। আর একটি বিশেষ বিষয় আমি যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটি বিশেষ বিষয় নিয়ে ওই দিন অর্থাৎ যেদিন ফার্স্ট ইয়ারদের রেজাল্ট দেওয়া হবে, আগামী শনিবার ফার্স্ট ইয়ারদের রেজাল্ট দেওয়া হবে, ডিসক্রিপশন বক্সে তারিখটাও দিয়ে দেব। তো ওই দিন একটা কাউন্সিল সংক্রান্ত এবং কলেজ সংক্রান্ত একটা বিশেষ মিটিং আছে, তাই যারা নিউ ফার্স্ট ইয়ার অর্থাৎ নিউ যারা ভর্তি হয়েছ আর ওল্ড ফার্স্ট ইয়ার যারা এখন পার্ট ওয়ানে তোমরা শুরু করেছ, দুই শ্রেণীকেই থাকার জন্য বলা হচ্ছে। তার কারণ ওই দিন একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, কেউ কিন্তু মিস করবে না। কারণ আমাদের একটা ধর্মতলায় একটা বিশেষ একটা সভার আয়োজন করছে কাউন্সিলের পক্ষ থেকে, তাই সেই বিষয়টা নিয়ে কিন্তু ডিসকাশন করা হবে। আসলে ব্যাপারটা কি সেটা আমরা কলেজে এসে আমরা সবাই সম্মিলিতভাবে বিষয়টি ডিসকাশন করব এবং কিভাবে আমরা সেই বিশেষ করে যে সভাটা হবে অর্থাৎ ধর্মতলায় যেতে হবে, কী কারণে, কী জন্য, কী করতে হবে, সেই সমস্ত বিষয় ওই শনিবারের দিনই কিন্তু ডিসকাশন করে দেব।